ফিজাজ, আমি কেউ অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করব অবিলম্বে ফিরাদ হাকিমকে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামের টাউন ক্লাবের বজরংবলী পূজার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরাদ হাকিমের মেয়র হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ফিরাদ হাকিম মেয়র হয়েছে ছাপ্পার কারণে, ওকে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার অনুরোধ জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। তিনি আরো বলেন, ক্ষমতা টাকা আসবে চলে যাবে, আমাদের দেশ যাতে আফগানিস্তানের মতো তালিবানদের হাতে না চলে যায় সেই জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিধানসভা ভোট পূর্বে নন্দীগ্রামে বজরংবলী পূজোর স্মৃতিচারণ করে বলেন, এবার আমি ঘুরতে ঘুরতে এসেছি, কিন্তু আগেরবার পুজো উপলক্ষে আসা দর্শনার্থীদের রক্তপাত ঘটানো মানুষরূপী পশুগুলোকে দেখতে পাইনি। গোটা অবিভক্ত অখণ্ড ভারত ছিল, আফগানিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব হিন্দুরাজ ছিল। এই ইব্রাহিম লোদিদের বংশধর, ঔরঙ্গজেবের বংশধর, আলাউদ্দিন খিলজির বংশধর, যারা একটার পর একটা হিন্দু মন্দির রাস্তা জায়গা ভেঙে তছনছ করেছে, ভারতবর্ষে পুনর্নির্মাণের দায়িত্ব মোদিজি যোগীজি নিয়েছে, আমাদের বাংলাতেও সেটা করতে হবে। আজকে সেই কারণে এলাহাবাদের নাম প্রয়াগরাজ রেখেছেন যোগী আদিত্যনাথজি। তাই সনাতন সংস্কৃতি মানে ভারতীয় সংস্কৃতি, গীতা, বসুদেব কুটুম্বকম, আপনারা সবাই এই সনাতনের মান, সনাতনের যশ, সনাতনের ঐতিহ্য, সনাতনের গৌরব আপনারা অক্ষুণ্ণ রাখবেন এবং আমাদের দেশ যাতে আফগানিস্তানের মতো কোনো দিন তালিবানদের হাতে না চলে যায় সেজন্য আমাদের সবাইকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষমতা আসবে চলে যাবে, অর্থ আসবে চলে যাবে, সম্পদ হবে চলে যাবে, কিন্তু নিজের ধর্মের মান, সম্মান, আস্থা বজায় রাখতে গেলে আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। জয় শ্রীরাম, জোর সে বলো জয় শ্রীরাম। প্রতি বছর অংশ নি, এখানে 8 বছর হচ্ছে, 5 বছর আসি, প্রথম 2-3 বছর আসিনি, পরে 5 বছর। আমি তো হিন্দু সনাতন, আমার তো কর্তব্য। গতবারে আমি এখানে এসেছিলাম বলে 3টা বাস ভেঙেছিল, যারা বাস ভেঙেছিল নেই, কেউ হাওয়া হয়ে গেছে। ভগবানের মার, বজরংবলীর মার। আমি পলিটিক্সের কথা বলবো না, হিন্দুদের কথা বলবো, কাশীধামের কথা বলবো, কেদারধামের কথা বলবো, বদ্রীধামের কথা বলবো, দক্ষিণেশ্বরের কথা বলবো, কালীঘাটের কথা বলবো, তারাপীঠের কথা বলবো, তারকেশ্বরের কথা বলবো। গঙ্গাসাগর মেলায় মুখ্যমন্ত্রী সফর করলেন এবং সব রকম যারা পুণ্যার্থী আছে সব রকম সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ওই জন্য গত বছর ভারত সেবাশ্রম সংঘকে বলেছিল এই লোকগুলো দাঙ্গা করে। গত বছর দিলীপ মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক, তাকে পাশে বসিয়ে রেখে এই মুখ্যমন্ত্রী বলেছিল, গোটা পশ্চিমবাংলার লোক লাইভে দেখেছে, যে ভারত সেবাশ্রম সংঘ কিছু ভালো কাজ করে আবার দাঙ্গাও করে। এই মুখ্যমন্ত্রী বাংলাদেশে ঠাকুর ভাগলে বলে বাংলা কিছু কোনো বক্তব্য রাখবো না, বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক সব জানা আছে। দাদা, ফিরহাদ হাকিম আজকে মেয়র পদে আবার অভিষিক্ত হলেন, ফিরহাদ হাকিম আবার মেয়র পদে বসলেন, জনগণের রায় নয় ছাপ্পায়। ফিজাজ, আমি কেউ অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।